একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় কাল আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষের রায়ের জন্য অপেক্ষমান রেখেছিলেন হাইকোর্ট চট্টগ্রামে আইনজীবী হত্যায় একত্রিশ জনের বিরুদ্ধে অস্থিতিশীল করতে চায় ভারত অভিযোগ মেজর হাফিজের চক্রান্তে পা দেয়নি জনগণ বললেন আবির খুচরু হাসিনা ও তার দোসরা চায় অন্তর্বর্তী সরকার ব্যর্থ হোক অভিযোগ সার্জিসের ময়মসিংহের শহীদ পরিবারের পাশে জুলাই ফাউন্ডেশন

এখনো কান্না শুকায়নি জয়পুরহাটে শহীদ বিশালের পরিবারে বিলেটি সরকারি সহায়তা ছেলে হত্যার বিচারের পাশাপাশি রাষ্ট্রীয় সম্মান চান বাবা দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম সঙ্গে আছে আমি শারমিন একুশ আগস্ট গ্রেডেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আপিল ও ডেথ রেফারেন্সের উপর রোববার রায় ঘোষণা করবেন হাইকোর্ট বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চের রোববারের কার্যতালিকায় রায় ঘোষণার জন্য মামলা দুটি চুয়ান্ন ও পঞ্চান্ন নম্বর তালিকায় রাখা হয়েছে এর আগে একুশ নভেম্বর শুনানি শেষে রায় ঘোষণার জন্য অপেক্ষমান রেখেছিলেন হাইকোর্ট আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জসিম সরকার আসামি পক্ষে ছিলেন আইনজীবী এস এম শাহজাহান ও শিশির মনির এ ঘটনার মামলায় দু সালে দশ অক্টোবর বিচারিক আদালত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফরজামার বাবর ও বিএনপি নেতা আব্দুল সালাম পিন্টু সহ উনিশ জনের মৃত্যুদণ্ড দেন একই সঙ্গে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ উনিশ কারাদণ্ড দেওয়া হয় বিভিন্ন কারাদণ্ড হয় অপর চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলী হত্যার চার দিন পর একত্রিশ জনের বিরুদ্ধে মামলা করেছেন নিহতের বাবা সেই সঙ্গে আদালত এলাকায় হামলা ভাঙচুরের ঘটনায় একশো জনকে আসামি করে আরেকটি মামলা করেছেন নিহতের ভাই শুক্রবার রাতে নগরীর কোতোয়ালি থানায় মামলা দুটি হয় এই ঘটনা এখন পর্যন্ত উনচল্লিশ জনকে গ্রেফতার করা হয়েছে এদের মধ্যে নজনই হত্যায় সরাসরি জড়িত বলে জানিয়েছে পুলিশ সহকর্মী এ কে নাজিমের প্রতিবেদন জানাচ্ছেন সালমা জাহান রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতারের পর মঙ্গলবার ইস্কন নেতা চিন্ময়কে জামিন না দেয় চট্টগ্রামের আদালতে আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা চালায় তার সমর্থকরা এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করে তারা এরই প্রতিবাদে বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ হয় মানববন্ধন করে আইনজীবী সমিতি এ সময় সাইফুল হত্যার সাথে জড়িতদের বিচারের দাবি জানানো হয় সেদিন সন্ধ্যায় নগরীর কোতোয়ালি থানায় সংঘর্ষের ঘটনায় তিন মামলায় এক জনকে আসামি করে মামলা করে পুলিশ এদিকে শুক্রবার রাতে আইনজীবী সাইফুল হত্যার ঘটনায় একত্রিশ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা এছাড়া দণ্ডবিধি এবং বিস্ফোরক আইনের সংশ্লিষ্ট ধারায় আদালত এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনায় আইনজীবী আলিফের বড় ভাই খানে আলম বাদী হয়ে একশো জনকে আসামি করে আরেকটি মামলা করেন ছেলে হত্যাকারীদের কঠোর শাস্তি চান নিহতের বাবা জামাল উদ্দিন সরকার কাছে আমার একান্ত অনুরোধ যে সর্বস্ত যারা যেভাবে দোষী যেন তাদের বিচারটা হয় সেটা আমার কেমন আর ইস্কন নামে যে একটা সংগঠন আছে শুনতেছি এটাকে সরকার যেন নিষিদ্ধ করে সেটার জন্য আবেদন করতেছি সাইফুল হত্যার ঘটনায় এ পর্যন্ত উনচল্লিশ জনকে গ্রেপ্তার করে পুলিশ এদের মধ্যে হত্যাকাণ্ডে নয় জনের সরাসরি জড়িত থাকার প্রমাণ পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে তিনটি মামলা রুজু হয়েছে এবং নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলী এর পরিবারের পক্ষ থেকে এখন দুইটি মামলা রুজি হয়েছে একটি হত্যা মামলা এবং অন্যটি আদালতে উপর উপর গাড়ি এখানে বিভিন্ন ইস্যুতে এখানে আরেকটি মামলা রুজু হয়েছে চট্টগ্রামে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে হত্যার প্রতিবাদে আজও আদালত বর্জন করেছেন আইনজীবীরা নিউজ ডেস্ক দেশ টিভি হাসিনাকে আশ্রয় দিয়ে স্বার্থ হাসিলে ধর্মীয় ইস্যুর পাশাপাশি নানা ইস্যুতে ভারত বাংলাদেশের অস্থিতিশীলতা তৈরি করতে চায় বলে অভিযোগ বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের দেশের বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপি ভারতের এই অশুভ চেষ্টা রুখে দিতে জনগণকে ঐক্যবদ্ধ করবে বলেও দাবি বিএনপির এই সাইফুল নেতার রিপোর্টের প্রতিবেদন ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে যৌক্তিকতার বালাই ছাড়াই প্রতিদিনই দাবি নিয়ে হাজির হচ্ছে নানা পক্ষ সম্প্রতি সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন ইস্কনও দেশজুড়ে জোরে সোরে আন্দোলনে নামে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে গুরু চিন্ময় দাসকে গ্রেপ্তার করে আদালতে তুললে সেদিনই এক আইনজীবীকে কুপিয়ে হত্যা করা হয় দেশজুড়ে শুরু হয় সমালোচনার ঝড় দাবি ওঠে ইস্কন নিষিদ্ধের এমন পরিস্থিতিতে চিন্ময়কে অস্বীকার করে হঠাৎ তড়িঘড়ি বিবৃতি দিয়ে তাকে আগেই বহিষ্কারের কথা জানান বাংলাদেশের ইস্কন সাধারণ সম্পাদক চিন্ময় কৃষ্ণ দাসের বক্তব্য এবং কৃতকর্মের জন্য ইস্কন বাংলাদেশ কোনোভাবেই দায়ী নয় এমন পরিস্থিতিতে পার্শ্ববর্তী দেশ ভারতের বিভিন্ন গণমাধ্যমে দেশের সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে উদ্বেগ প্রকাশ করে নানা ধরনের অতিরঞ্জিত খবর প্রকাশের মধ্য দিয়ে ছড়াচ্ছে সাম্প্রদায়িকতার বিষ কার্যত বাংলাদেশকে যেন এই কট্টরপন্থী মৌলবাদীদের হাতে তুলে দেওয়ার একটা চক্রান্ত চলছে একেবারে ডিস সাজিয়ে রাখা হয়েছে আপনারা আসুন এবং তা নিয়ে চলে যান দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপির দাবি পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করতেই ভারতের ইশারায় ধর্মীয় ইস্যুকে ব্যবহার করছে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট হাসিনার শাসন প্রকৃতপক্ষে ছিল ভারত রাষ্ট্রের শাসন ভারতের উদ্দেশ্য সাধনই ছিল বাংলাদেশের সকল কর্মকাণ্ডের মূল লক্ষ্য অবশেষে ছাত্র জনতার সংগ্রামের পর তারা দেশ ছাড়তে বাধ্য হয়েছে কিন্তু এটাকে ভারত সহজভাবে গ্রহণ করেনি শেখ হাসিনার একমাত্র লক্ষ্য হলো কিভাবে বাংলাদেশকে ধ্বংস করা যায় এই রাষ্ট্রটি যদি অস্থিতিশীল থাকে এখানে যদি একটা স্টেবল সরকার না থাকে এখানকার জনগণ যদি পরস্পর হানাহানিতে লিপ্ত থাকে ব্যর্থ রাষ্ট্রের দিকে ক্রমাগত এগিয়ে যাবে এই লক্ষ্য প্রতিষ্ঠার জন্য বর্তমানে ভারত সরকার বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছে শেখ হাসিনার মাধ্যমে বিএনপির এই নেতার দাবি দেশে অস্থিরতা তৈরির মধ্য দিয়ে নিজের স্বার্থ হাসিল করতে চায় ভারত চীনের বিরুদ্ধে যদি সামরিক সংঘাত দেখা দেয় তখন এই চিকেন নেক ব্যবহারের জন্য চিকেন নেককে আর একটু প্রসারিত করার জন্যে উত্তরাঞ্চলে কয়েকটি জেলা ভারতের প্রয়োজন সেই জেলাসমূহ দখল করার জন্যে তারা ভারতীয় তাবেদারদের মাধ্যমে এই অঞ্চলকে অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্যই তাদের এই তৎপরতা তারা জানাচ্ছে জাতীয় ঐক্যের লক্ষ্য নিয়ে বিএনপি এগিয়ে যাচ্ছে বলেও জানান দলটির এই নীতি নির্ধারক এই ভারতের এই অশুভ উদ্দেশ্য সম্পর্কে আমরা জনগণকে আরও সচেষ্ট করব সজাগ করব যার ফলে তাদের সকল তৎপরতা ব্যর্থ হবে বলে আমরা মনে করি এই মুহূর্তে জাতীয় ঐক্য গড়ে তোলাই আমাদের একমাত্র এবং প্রধান লক্ষ্য সাইফুল রিপন দেশ টিভি ঢাকা ধর্মকে ব্যবহার করে যে সংগঠনী সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায় তাদেরকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আলম শনিবার দুপুরে আন্দোলনে শহীদদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি কথা জানান সারজি সারো বলেন অভ্যুত্থানের অর্জন ব্যর্থ করার পায়তারা চলছে হাসিটা আবার ফিরে আসলে জুলাই আগস্টের চেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করবে সহকর্মী ইলিয়াস আহমেদের রিপোর্ট জানাচ্ছেন আপন শনিবার সকালে ময়মন সিংয়ের তারেক স্মৃতি অডিটোরিয়ামে মিলিত হন জুলাই আন্দোলনে শহীদদের পরিবারের সদস্যরা তাদের হাতে তুলে দেয়া হয় অনুদানের চেক এ সময় শহীদদের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন জুলাই আন্দোলনের স্পিরিট ধারণে ব্যর্থ হলে অস্তিত্ব টিকিয়ে রাখা যাবে না ফ্যাসিবাদীরা ফিরে এলে জুলাই আগস্টের চেয়েও ভয়াবহ পরিস্থিতি তৈরি করবে বলেও হুঁশিয়ার করেন তিনি হাসিনা তার চেষ্টা করছে আমরা যেন সফল না হই এবং যদি আমরা ব্যর্থ হই আমরা যারা এখানে রয়েছি কারোরই অস্তিত্ব খুনি হাসিনা রাখবে না ওই পাঁচই অগস্টের আগে যেমন এমন অনেক শহীদ পরিবার হয়েছে। ঠিক মতো দাফন করতে দেয়া হয় বাড়িতে থাকতে দেওয়া হয় নাই থানা হয়রানি করা হয়েছে আবার যদি খুনি হাসিনা দোষর আসে একই কাজ করা হবে পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সার্জিস উঠে আসে ইস্কন প্রসঙ্গ ধর্মকে ব্যবহার করে সম্প্রীতি বিনষ্টকারীদের নিষিদ্ধের দাবি জানান তিনি কেউ যদি ধর্মকে ব্যবহার করে যেই ধর্মের হোক ধর্মকে ব্যবহার করে যদি যেকোনো ধরনের পূর্ব সাম্প্রদায়িক কার্যকলাপে লিপ্ত হয় সেটা স্কুলের মতো কোনো উদ্যোগবাদী সংগঠন হোক বা অন্য যে কোনো সংগঠন হোক যে কোনো ধর্মের হোক তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় সোচ্চার থাকবে এবং আমরা চাই এরকম উগ্রবাদী যে সংগঠনগুলো রয়েছে যারা ধর্মকে ব্যবহার করে

জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত শহীদ পরিবারের উপস্থিতিতে ভোলা স্মরণসভা হয়েছে শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন এই স্মরণসভা আয়োজন করে সভা শেষে শহীদ ছেচল্লিশ পরিবার এবং আহত বিশ পরিবারকে দশ হাজার করে মোট ছয় লাখ ষাট হাজার টাকার অনুদান তুলে দেওয়া হয় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আজাদ জাহান এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক রাসেল মাহমুদ সহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন জাহাজ নির্মাণ কাজে বাংলাদেশি শ্রমিকদের সক্ষমতা অনেক বেড়েছে এখন এ খাতের শ্রমিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে সরকার জানিয়েছেন নৌ পরিবহন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাক হোসেন শনিবার দুপুরে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার নয়াননগরে থ্রি অ্যাঙ্গেল শিপয়ার্ডে বিআইডব্লিউটিসির নৌযানের নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি শিপয়ার্ডের আঠারোটি নৌযানের নির্মাণ কাজ পরিদর্শন করে কাজের অগ্রগতি সন্তোষজনক উল্লেখ করে আগামী বছরের মার্চ থেকে নৌযানগুলো বুঝে পাবার আশাবাদ ব্যক্ত করেন তিনি এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিআইডাব্লিউটিসির চেয়ারম্যান সঞ্জয় কুমার বনিক বিআইডাব্লিউটি এর চেয়ারম্যান কমান্ডার আরিফ আহমেদ মোস্তফা বিআইডাব্লিউটিসির প্রকল্প পরিচালক ও প্রধান প্রকৌশলী জিয়াউল ইসলাম গজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার সহ অনেকেই শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি আমাদের বিশেষ করে এইসব শিল্পে জাহাজ তৈরি এবং জাহাজ ভাঙ্গা শিল্পে এটা একটু বেশি খেয়াল রাখা উচিত যেই জায়গাটাকে উনি আমি উন্নতি করতে বলছি সেই জায়গাটা হচ্ছে যে ওনার ওয়ার্কারদের ইউনিফর্ম তারপরে হ্যাডগিয়ার সেফটির বিষয়টিকে আরও বেশি খেয়াল রাখার জন্য বলে আমি বললাম সংস্কার নিয়ে কাউকে ভাবতে হবে না উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন নির্বাচনের পর যে জাতীয় সরকার গঠিত হবে সে সরকারই সব সংস্কার করবে সাম্প্রদায়িকতাকে পুঁজি করে দেশের যে অস্থিতিশীল পরিস্থিতি দেখানোর চেষ্টা চলছে তাও ঠিক নয় বলে দাবি করেন তিনি আর বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি ভারতের দরদ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুর ইসলাম সেলিমের এদিকে কোনো মূল্যে জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান জানান গণফোরামের এমিরেটাস সভাপতি ড কামাল হোসেন শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা ওড়ানোর মধ্য দিয়ে উদ্বোধন হয় গণফোরামের সপ্তম জাতীয় সম্মেলন সভাপতির বক্তব্যে জাতীয় ঐক্য অটুট রাখতে সবার প্রতি আহ্বান জানান গণফোরামের এমিরেটাস সভাপতি ডক্টর কামাল হোসেন ঐক্য এবং সেই ছাত্র জনতার অভ্যুত্থানকে নস্বাত করতে ভারতের মদদে নানা ইস্যুতে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টার কঠোর সমালোচনা করেন সম্মেলনে অংশ নেয়া রাজনৈতিক নেতারা খুবই দুর্ভাগ্য ভারতের শাসকরা এখানকার হিন্দু সম্প্রদায় সহ ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদেরকে বাংলাদেশি তারা হোক বাংলাদেশকে তারা ধারণ করুক সম্ভবত এটা তারা চান না প্রতিনিয়ত তারা উস্কানি তারা তৈরি করবার তারা চেষ্টা করছে সেই বিজেপি গোষ্ঠী তারা বাংলাদেশের এম্বেসির সামনে ভাঙচুর করছে আমাদের পতাকাকে পুরাচ্ছে তাহলে বোঝা যায় যে চিন্ময়ের সাথে ওদের একটা লিঙ্ক আছে অতীত স্বৈরাচার তারা একদা অধ্যমে একটা অলজগতার সৃষ্টি করছে আমি ভারত সরকারকে বলতে চাই বিশ্বজিৎকে যখন হত্যা করা হয়েছিল ঢাকার কোর্টের সামনে তখন তো তোমরা তোল করো নাই তোমার যে মাইনরিটির প্রতি দরদ দেখাচ্ছ এইটা আসলে মাইনরিটির প্রতি দরদ কি না নাকি এটা রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ প্রণোদিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির মাহমুদ চৌধুরী বলেন ধর্মের নামে যে সব ঘটনা ঘটছে তা গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে এতগুলো ঘটনা ঘটছে একজন মারা গেছে মনে অনেকে এটা বড় প্রতিক্রিয়া হবে বাংলাদেশের মানুষ কিন্তু সেই প্রতিক্রিয়া দেখায় না তাদের গুণ অনেক বেশি এই যে পশ্চিমবঙ্গে কলকাতায় বাংলাদেশ এমবেসি ভাঙচুর করা হয়েছে বাংলাদেশে কোনো প্রতিক্রিয়া হয়নি এটা হচ্ছে সুখবর এটা হচ্ছে বাংলাদেশের শক্তি এটা হচ্ছে বাংলাদেশের স্ট্রেংথ যে অন্যরা যা করছে বাংলাদেশে সেটা করছে না কথা বলেন সংস্কার ও নির্বাচন ইস্যুতেও আগামী দিনে নির্বাচনের পরে যেই সরকার হবে সেটা হবে জাতীয় সরকার সেটা হবে জাতীয় সরকার এবং সেই জাতীয় সরকার এই একত্রিশ দফা সেই জাতীয় সরকার বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ সুতরাং সংস্কার নিয়ে কারো চিন্তা করার কোনো কারণ নেই শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেওয়াই মূল লক্ষ্য দাবি করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন বিগত দিনে জবাবদিহিতা ছিল না বলেই ফ্যাসিস্ট স্বৈরাচার তৈরি হয়েছে সাইফুল রিপন দেশ টিভি ঢাকা দেখছেন দেশ সংবাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত কলেজ ছাত্র নজিবুল সরকার বিশাল হত্যার সঠিক বিচার চান বাবা মজিদুল সরকার চার আগস্ট ঔষধ কেনার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আন্দোলনে যোগ দেন বিশাল ফেরেন লাশ হয়ে এই ঘটনায় দিশে হারা দরিদ্র মা বাবা জয়পুরহাট থেকে সহকর্মী রেজাউল করিম রেজার তথ্য ছবিতে আপনপুর ডেস্ক রিপোর্ট জয়পুরহাটের পাঁচ বিবি বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের ছাত্র নজিবুল সরকার বিশাল চৌঠা আগস্ট শহরের জিরো পয়েন্টে যোগ দিয়েছিলেন ছাত্রদের মিছিলে সেই মিছিলেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় বিশালের গ্রামের শ্যালো মেশিনের মেকানিক বিশালের বাবা মজিদুল সরকার ছাত্র আন্দোলনেরই বড় ছেলেকে হারিয়ে দিশেহারা এই বাবা মামলা করেন শেখ হাসিনা সহ 128 জনের নামে ছেলের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মা বুলবুলি বেগম। আমাকে দেখ আম্মু দেখছেন আবু সাইদ মতো ভাইয়া গুলিবিনদহয়া মারা গেছে সে সগন থেকেই মন থেকে একটু ইয়া হয় যে আমু যাব সুদ নিতে বাজারে যায় বাজার থেকেই সে আন্দোলনে যায় আর সেখানে যায় সে গুলিবিনদহয়া মারা আমার ছেলে সহকারে ছাত্র নিহত হয়েছেন বা মারা গেছেন তারা সকলেই যেন রাষ্ট্রভাবে শহীদের মর্যাদা পায় বিশালের মতো বিনয়ী ও সদাচারী এ তরুণের অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না গ্রামবাসীও আমার ছোট ভাইয়ের সঙ্গেই সে পড়াশোনা করতেছিল তার স্বভাব চরিত্র খুবই ভালো তার সবে আঠারো উনিশ বছর চলতেছে তার অনেক ইচ্ছা ছিল স্বপ্ন ছিল তার পরিবারকে নিয়ে তো সে তো কিছুই করতে পারলো না এবং এই যে তোর প্রাণ গেল তার তো আমরা হচ্ছে একটা বিচার আশা করব নামাজ পড়তো সব ছেলেপেলেদের সাথে ভালো ব্যবহার করতো আমাদেরকে নামাজ পড়ার কথা বলতো অনেক ভালো ছিল স্থানীয়ভাবে কিছু সহযোগিতা পেলো সরকারের পক্ষ থেকে মেলে আর্থিক সহায়তা সরকারকে এই শহীদের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিনিধির আর হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন বিশালের শিক্ষক আমি তার সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি এবং তার সরকারি কাছে সরকারের কাছে তার আর্থিক সহায়তা প্রাপ্তির জন্য সুপারিশ করছি আন্দোলনে নিহত ও আহতদের পরিবারকে সরকারিভাবে সহযোগিতা ও বিশালের পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক যে বিশাল যে শহীদ হয়েছেন বিশালের ঘর করে দেওয়া দরকার আমরা সেটা আমাদের স্থানীয়ভাবে অর্থায়নে আমরা ঘর করে দিচ্ছি আমি নভেম্বরের তিন তারিখে জয়েন করেছি এবং তিন তারিখ থেকে এখন প্রায় এক মাস পার হচ্ছে এই এক মাসে সরকারিভাবে কোনো সহায়তা আসেনি তবে সরকারিভাবে সহায়তা আসবে এটা নিশ্চিত করেছে সরকারি সহযোগিতা সহ শহীদ বিশালের রাষ্ট্রীয় মর্যাদা চান পরিবার ও স্বজনরা নিউজ ডেস্ক দেশ টিভি নড়াইলের কালীবাড়ি মন্দিরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে নড়াইল জেলা শাখার আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রন্টের সভাপতি কল্যাণ মুখার্জি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির মহাসচিব এস এন তরুণ জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম সহ অন্যান্য দলীয় নেতারাও বক্তব্য রাখেন মাদারীপুরের কালকিনের দক্ষিণ কৃষ্ণনগর ও চর বিভাগ গ্রামের মাছ দিয়ে বয়ে চলা খালটি দখলে দূষণে এখন মৃত প্রায় ভরাট হয়ে শুরু হয়ে গেছে প্রায় দেড় কিলোমিটার দৈর্ঘ্যের খালটি শুধু দখলই না খালে ময়লা ফেলায় দূষিত হয়ে পড়েছে পানি ঐতিহ্য ধরে রাখতে খালের ময়লা পরিষ্কার ও দখলমুক্ত করার দাবি স্থানীয়দের সহকর্মী শিবশঙ্কর রবি দাসের তথ্য ডেস্ক রিপোর্ট প্রায় দুইশো বছরের প্রাচীন চর বিভাগ দিয়ে খাল মাদারীপুরের এই খালের উপর দিয়ে একসময় চলাচল করত ছোট বড় নৌযান আশির দশকেও এই খাল দিয়ে নিয়মিত চলত কৃষি পণ্যবাহী বড় ট্রলার উভয় পাড়ের শত শত পরিবার খাবার কাজে ব্যবহার করত এ খালের স্বচ্ছ পানি অথচ গেল কয়েক বছর ধরে পার দহল করে ভরাট করে ফেলছে স্থানীয় মানুষজন খালটি এতই শুরু হয়ে গেছে যে মালবাহী নৌযান তো দূরের কথা একটা নৌকাও পার হতে পারে না স্থানীয় কাঁচা বাজারের উচ্ছিষ্ট কষাইখানার বর্জ্য পলিথিন সহ নানা ধরনের বর্জ্য ফেলা হচ্ছে এই খালে এতে চরম ভোগান্তিতে পড়ছেন দুই গ্রামের অন্তত দুই শতাধিক পরিবারই তো অসুবিধা অনেক রোগী হাসপাতালে দখল দূষণে মৃত প্রায় ঐতিহ্যবাহী এই খালটিকে বাঁচাতে প্রশাসনকে এগিয়ে আসার দাবি জানিয়েছেন স্থানীয়রা পানি পৌঁছার কারণে দুর্গন্ধ ও ডেঙ্গু রোগ দেখা দিছে এখন এটা ড্রেন পরিণত ড্রেনে পরিণত করলে সবচেয়ে ভালো হয় এটা যদি পরিষ্কার করা হয় বা ড্রেনের কাজ চলার কথা কইছে এটা যদি ড্রেন করে তাও ভালো হয় আমরা দ্রুত চাই যে এটা একটু কাজটা হলে পরিষ্কার করুক আর নালে ড্রেনের কাজটা হোক খালটি দখলমুক্ত করতে দ্রুতই অভিযানে নামার আশ্বাস প্রশাসনের ইতিমধ্যে আমরা যে কুমারবাড়ি খাল সেটা আমরা খনন করে আমরা পানির প্রবাহ আমরা স্বাভাবিক করে দিয়েছি এবং কালকিনি পৌরসভার যে অন্যান্য যে খালগুলো রয়েছে আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা খাল খনন পরিষ্কার এবং অবৈধ দখল মুক্ত করার উদ্যোগ গ্রহণ করব ঐতিহ্যবাহী এই খালটি দখল ও দূষণমুক্ত করে আবারও আগের চেহারায় ফিরে আনার দাবি সচেতন মহলের নিউজ ডেস্ক দেশ টিভি রাঙ্গাবাটিতে অনুষ্ঠিত হয়েছে পৌর জামায়াতের কর্মী সম্মেলন শনিবার সকালে বনরূপা আলামিন সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গণে এ সমাবেশ হয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামাইতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান আগামী বৈষম্যহীন শোষণহীন দুর্নীতিমুক্ত কল্যাণকর কর বাংলাদেশ বিনির্মাণে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে নেতারা বলেন বাংলার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে আগামীতে জামায়াতকে ক্ষমতায় আনতে দেখছেন দেশ সংবাদ নৌবাহিনীকে আধুনিক শক্তিশালী ও সক্ষম করে গড়ে তোলা হবে জানিয়েছেন নৌবাহিনী প্রধান নেভাল বার্তে বানোজা খালি কমিশনিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন উন্নয়নের ধারাবাহিকতায় নৌবহরে যুক্ত হয়েছে খুলনা শিপয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত আরো একটি যুদ্ধজাহাজ বানৌজা বিষখালী জাহাজটি আধুনিক প্রযুক্তি সম্পূর্ণ এবং একটি চল্লিশ বারো দশমিক সাত মিলিমিটার হেভি মেশিন ধরনের যুদ্ধ সরঞ্জাম দিতে সুসজ্জিত অনুষ্ঠানে নৌবাহিনীর সদর দপ্তরের পিএসও বীর মুক্তিযোদ্ধা সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন সেনা বিমান বাহিনীর সাথে কাঁদের কাজ মিলিয়ে বর্তমানে কাজ করে যাচ্ছে এবং প্রতিচ্ছন্দ যতদিন প্রয়োজন ওই কার্যক্রম অব্যাহত থাকবে আমার দু বিশ্বাস আজ করে শঙ্কিত নতুন জাহাজ বা বিষকারীর সম্ভবনে সব ক্ষমতা ভীষণভাবে বৃদ্ধি লাভ করবে গাজীপুরে ডেঙ্গুর প্রকোপ রোধ ও গণসচেতনতা সৃষ্টি লক্ষ্যে লিফটলেট বিতরণ করা হয়েছে শনিবার সকালে টঙ্গীর গুঠিয়া এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের উদ্যোগে এলাকাবাসীর সচেতনতা বাড়াতে মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে বের হয় একটি শোভাযাত্রা এই সময় শিক্ষক শিক্ষার্থী ও কলেজের কর্মকর্তারা সচেতনতামূলক লিফলেট বিতরণে অংশ নেন রাবার শিল্প নগরী হিসেবে পরিচিত বান্দরবানের বাইশারি সাম্প্রতিক বছরগুলোতে রাবার বাগান মালিকরা উৎপাদন খরচের তুলনায় বিক্রয় মূল্য কম হওয়ায় লোকসানের সম্মুখীন হচ্ছেন বাইশারিতে উৎপাদিত রাবারের দাম সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে কম হওয়ায় তারা ন্যায্য মূল্য পাচ্ছেন না সংশ্লিষ্ট মহলের সাহায্যে এই সংকট কাটানোর দাবি করেছেন তারা বিস্তারিত সহকর্মী মোহাম্মদ আবুল বাশা নয়নের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে সংকটে বান্দরবনের রাবার শিল্প লাভ তো দূরের কথা লোকসানের ধাক্কা সামাল দিতেই মরিয়া বাগান মালিকরা মরার ওপর খাড়ার ঘা হয়ে বেড়েছে উৎপাদন খরচ পরিস্থিতি এতটাই করুন যে ব্যবসা বাঁচাতে সরকারের নির্ধারিত দামের চেয়ে অনেক কমে রাবার বিক্রি করতে হচ্ছে উৎপাদকদের বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের অনুমোদিত প্রথম গ্রেডের রাবারের দর দুশো টাকা কিন্তু জেলার বাইসারিতে তা বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকায় এই পার্থক্য সৃষ্টি করে রাবার শিল্পকে সংকটের মুখে ঠেলে দিচ্ছে একটি মহল বলে অভিযোগ সংশ্লিষ্টদের এমন পরিস্থিতিতে আগ্রহ হারাচ্ছেন বাগান মালিকরা এই শিল্পকে রক্ষায় আমদানি নিরুৎসাহিত করতে শুল্ক বাড়ানো ও রপ্তানির সহজীকরণ সহ বেশ কিছু দাবি তুলেছেন তারা বাংলাদেশ রাবার বোর্ডের নির্ধারিত রেট যেটা করা হয়েছে এগ্রেড বিগ্রেড সিগারেটের আমরা ওই রাবার বোর্ডের নির্ধারিত রেটের দামটা পাচ্ছি না রাবারগুলা বিক্রি করে শ্রমিকদেরকে টাকা দিতে হয় এখানে স্টক রাখতে পারে না কেউ তো যার কারণে বাধ্য হয়ে ওনারা যে রেটটা নির্ধারণ করে ওই রেটে মালগুলা বিক্রি করে দিতে হয় সরকার কর্তৃক পঁচিশ পার্সেন্ট কর নির্ধারণ করার মধ্য দিয়ে বাইরের দেশে রাবার যাতে আমাদের দেশে আনা না হয় রাবার শিল্পকে বাঁচাতে সার্বিক সহযোগিতার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার সমস্যাগুলোর কথা তুলে আমাদেরকে স্মারক দিয়েছেন এই স্মারক আমরা পরবর্তীতে আমি আজকেই আমাদের মাননগর জেলা প্রশাসক মহোদয় বরাবর ফরওয়ার্ড করে দিব এবং পরবর্তী যে কাজ করা লাগবে সেই কাজ আমরা শুরু করব বাইশারি এলাকায় রাবার বাগান আছে পনেরো হাজার যার উপর নির্ভর করে অন্তত পঞ্চাশ হাজার পরিবার নিউজ ডেস্ক দেশ টিভি গোপালগঞ্জে আত্মপ্রকাশ করল বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি বা বিজেপি নামে নতুন রাজনৈতিক দল শনিবার সকালে শহরের মানিকদাহ এলাকার মধুমতি পার্কে সংবাদ সম্মেলন করে গণতন্ত্র ন্যায় উন্নয়ন ও শান্তি এই চার মূল মন্ত্রকে সামনে রেখে নতুন রাজনৈতিক দলের ঘোষণা করেন দলটির নেতারা এ সময় সাইফুর রশিদ চৌধুরীকে আহ্বায়ক জুলিয়াস খান ঠাকুর ও শেখ ফরিদ আহমেদ এবং মোহাম্মদ ইয়ার আলীকে যুগ্ম আহ্বায়ক করে চার সদস্য বিশিষ্ট কমিটিও ঘোষণা করেন তারা স্বাধীনতার পর থেকে আমরা দেখে আসছি বিভিন্ন রাজনৈতিক দল রাষ্ট্র ক্ষমতায় অধীন ছিলেন তারা বাংলাদেশের এই গণতন্ত্রকে প্রতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য যে কাজগুলো করা দরকার সেই সব দল সেই কাজগুলো করতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি বিজেপি এই নামে একটি সংগঠনের শুভ যাত্রা গোপালগঞ্জ থেকে আমরা শুরু করতে চাই দেখছেন দেশ জনপদ সংবাদ